এক হাজী সাহেবের জীবনীকুলি দেখি উনি 39 বার হজ করছে 40 বারের মাথায় আরাফাতের ময়দানে খুশির কান্না কাঁদতেছে হাই হাই আমার কি ভাগ্য 40 বার হজ করতে পারলাম গায়েবি আওয়াজ হচ্ছে হাজী 40 বার কেন রে 40,000 বার যদি হায়াত পাইয়া হজ করো তোমার হজ কবুল হবে না হাজী বলেন এ কি আর সহ্য কেন আমার হজ কবুল হবে না ব্যাপারটা কি জানতে চাই আবার গায়েবি আওয়াজ হচ্ছে হাজী রে একদিন তোর মার সাথে তর্কাতকরি করে সাধারণ ব্যাপার নিয়ে কথা কাটাকাটি করে এক পর্যায়ে রাগ হইয়া রে হাজী তোর মারে লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিছিলি তোর মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কলিজাটা ফাটাইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছিল বিদায় মুহূর্তে আমি আল্লাহর কাছে একটা বিচারের দরখাস্ত করেছে হাজি রে লাথি দিয়া মার কলিজা ফাটাইছো 40 বার কেন 40,000 বার হজ করলেও একটা হজ কবুল হবে না কারণ নবী বলেছে তোমার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাও তাহলে একবার তাকাইলে একটা কবুল 60টা উমরা হজের সওয়াব দেওয়া হবে কোন একটা সন্তান 25 বছর বয়স হয়ে গেল কিন্তু 25 বছরের মধ্যে হ্যাঁ একদিন মাকে মা বলে ডাক দিল না আচ্ছা এরকম আচার আচরণ যদি করে কোনো সন্তান মার মনটা খুশি থাকবে না দুঃখ থাকবে আচ্ছা আজকের মাহফিল থেকে বিদায় হয়ে মায়ের ঘরের দরজাটাই দাঁড়ায় যদি ডাক শুরু করে রাত্র 3টা বাজে মা 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 গো দরজাটা খোলো না গো মা 25 বছর পরে যদি সন্তানের ডাক মায়ে শুনে মা খুশি হবে না বেজার হবে মা দেখবেন পাগল বেশে দরজা খুলবে কে আমার কলিজার টুকরা সন্তান 25 বছর পরে আমার মা কইলেও দেখি তো দরজাটা খুলে দেখে কলিজার টুকরা নয়নের মনি সন্তান দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে মা 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 গো মা মা বলুন তো খুশি না বেজার মা দেখবেন আশপুরুষী ঘরের মহিলাদেরকে জাগাবেন চাচি আম্মা ঘুমিয়েছেন খালাম্মা ঘুমিয়েছেন উঠেন না একটা মজার খবর শুনেন কি খবর আমার পোলায় 25 বছর পরে আজকে আমার মা কুইয়া ডাকছে কি কমু খালাম্মা এই ডাকটা শোনার সাথে সাথে আমি মায়ের 25 বছরের দুঃখ দূর হয়ে গেছে আমার আল্লাহ বলেন আরে দুনিয়ার মানুষ মায়ের মতো একটা দরদি যদি 25 বছরের দুঃখ একটাকে দূর করে দিতে পারে রে মায়ের চাইতে কুঠি কুঠি গুণ দয়া বেশি আমি আল্লাহ আজকের মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে দিয়েছে রে ফেরেশতারা আমি আল্লাহর বড় মায়া হই বড় দয়া হই তোরা সাক্ষী হয়ে যা এই মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে 25 বছর বুঝি না 30 বুঝি না 90 100 বুঝি না যাই যাই বয়সে নেই হোক না কেন আমাকে যারা আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে এই ডাকের বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম বলুন এইভাবে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা এখন সমস্যা হলো ফেরেশতারার ফেরেশতারা কই খোদা গো আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতের খবর আমরা জানি কিন্তু এত সহজে তো কাউরে মাপ দাও নাই কালিমা বেহেশতের এখন আমরা টিকিট কাটছি বেহেশতে যাব আচ্ছা বলুন এখন কি বেহেশতে যাওয়ার দায়িত্ব কি আমরার নাকি নবীজির বেহেশতে যাওয়ার টিকিট কাটাইছে কে নবী নিজে বলছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ দ্বিতীয় নম্বরে নবী বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বেহেশতের চাবি কালিমাটা হইল বেহেশতের টিকিট আর চাবি হইল নামাজ আচ্ছা টিকিট পাইলেন চাবি নাই ঘরে ঢুকতারবেন চাবি লন টিকিট লন এখন টিকিট পাইলেন চাবিও পাইলেন অন জাদ্দাত কই লন নবীরে জিগাই কারণ হাদিস শরীফের কথা তো নবী বলছে নবীর লন জিগাই নবী গো টিকিট পাইলাম আপনার কথায় চাবি পাইলাম আপনার কথায় জান্নাত কই নবী বলবে জান্নাত তোমার মায়ের পায়ের নিচে বলুন কার পায়ের নিচে আর জোরে বলতে হবে তে জান্নাতটা কাছে হইল না দূরে হইল নামাজ ঠিক আছে
রোজা আছে হজ আছে নবীর ভালোবাসা আছে মসজিদ বানাইছেন মাদ্রাসা বানাইছেন মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব মুফাসসির সাহেব মুরব্বি সাহেব হইছেন মাথায় টুপি মুখে দাড়ি মাথায় পাগড়ি পরনে জামা সব ঠিক আছে কিন্তু মায়ের সাথে একটু বেঈমানি করেছেন বলুন জান্নাত পাইবেন না একটু বেঈমানি কার সাথে করছেন সব ঠিক মায়ের সাথে বেঈমানি সব শেষ সব ঠিক আছে মার সাথে বেঈমানি এখন কি হলো সব নামাজের নামাজ হাজির হজ মা আমেনা বলেন যেদিন রহমাতাল লিল আলামিন আমার পেটে তার শিব নিছে ওই দিন থেকে রাতের বেলায় আমি আমেনা যখন ঘুমের ঘরে ঘুমাইতে যাই আমারে কে যেন আয়েশা খবর দেয় আমেনা গো সাবধানে থাইকো তুমি সাধারণ কোনো মহিলা নয় তুমি রহমাতাল লিল আলামিনের মা বাবা ঘটনা সংক্ষেপ করলাম আমিনা বলেন যেদিন রহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করবে আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে আমার বন্ধু যদি না হইতো কিছুই হইতো না লাউলা কালামা খলাকতু লাফলাক সব বানাইলাম বন্ধুর জন্য বলুন কার জন্য বানাইলো আমার আল্লাহ বলেন আমার বন্ধু বিশেষ মেহমান সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ আমার বন্ধু বিশেষ মেহমান বন্ধু যাওয়ার আগে আদব নবী পাঠাইলাম যাও ক্লিয়ার করো শীষ নবী পাঠাইলাম ক্লিয়ার করো মুসা নবী পাঠাইলাম পরিষ্কার করো ইব্রাহিম নবী পাঠাইলাম সুন্দর করে সাজাও সমস্ত পৃথিবীকে প্যান্ডেল বানাও সমস্ত পৃথিবী হলো নবীর আগমনের প্যান্ডেল আল্লাহু আকবার কন্না সমস্ত পৃথিবী নবীর আগমনের প্যান্ডেল নবী যদি না হইতো পৃথিবী হইতো না বলুন এই মাহফিল যদি না হইতো প্যান্ডেল কি হইতো না প্যান্ডেলের কারণ মাহফিল আমার আল্লাহ বলেন পৃথিবীর কারণ আমার বন্ধু সমস্ত পৃথিবী প্যান্ডেল বানাইলাম আমার নবী বিশেষ বন্ধু আসবে এমন কি মক্কা নগর স্টেজ বানাইলাম মক্কা নগর কি স্টেজ আর জুরি কোন স্টেজ মক্কা নগর স্টেজটা মক্কা নগরে বানাইলো কেন মক্কাতে মানুষের কষ্ট যেহেতু আল্লাহর সৃষ্টি কিছুই নাই আমার আল্লাহ কয় মক্কা নগরী পাথরের দেশ মানুষের খাবারের কোন জিনিস নাই এই জায়গাটার মধ্যে আমার নবীরে পাঠায় জোরে কন না নবী যখন এই জায়গার মানুষের দুঃখ দুর্দশা দেখে আমার কাছে আবদার করবে আমি আল্লাহ নবীর আবদারে সব বাজেট দিয়ে দিব বলুন তো নবীর বরকতে মক্কা মদিনায় যে বাজেট আমার আল্লাহ দিয়েছে পৃথিবীর কোন দেশে এই বাজেট আছে সমস্ত পৃথিবী প্যান্ডেল মক্কা নগর হলো স্টেজ মা আমেনার কুল হইল আসন মা আমেনা বলেন যেদিন আমার শিশু নবী দুনিয়ায় আসবে রাত্র তিনটার দিকে আব্দুল মুত্তালিব বলেন খবর পাইলাম আকাশে আমার নাতি হবে রে নাম হবে মুহাম্মাদুর রাসূল এই খবরটা পাই আব্দুল মুত্তালিব একটা চিৎকার মারছে আমার নাতি হইছে রে দৌড়াইয়া আমেনার ঘরের দরজাটার সামনে দাঁড়াইয়া ডাকাইতেছে আমেনারে দরজা খুলে দে আমার এতিম নাতিটারে আমার কুলে উঠাইয়া দে আমি আমার নাতিরে দুই গালে চুমাবো আমার নাতি এতিম রে বাবা নাই কে আদর করবে ভিতর থেকে উম্মে আইমান ডাকতেছে আব্দুল মুত্তালিব আপনি কি পাগল হয়ে গেছেন আপনার নাতি হবে না নাতিন হবে আপনি কিভাবে জানেন এখনো সন্তানাদি দুনিয়ায় আসে নাই আমেনা ঘুমিয়ে আছে সুবহানাল্লাহ আমার তোমার আমার মা বাচ্চা হলে ওয়া ওয়া করে কান্দে হাউ মাউ করে কান্দে পানি খায় মাথায় পানি দেয় এবার উম্মে আইমান বলেন আব্দুল মুত্তালিব গো আমেনা ঘুমায় আছে কোনো খবর পাইছি না আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার বন্ধু মারে যেন কষ্ট না দেয় রে আমার বন্ধুর মারে ঘুম পাড়াইয়া রাখ আমি আল্লাহ কুদরতি ভাবে আমার বন্ধুকে প্রসব করাইবো যদি কুদরতি ভাবে না হইতো নবীর গুসল লাগে না কেন আল্লাহু আকবার কন্না এই নবীকে চিনা দরকার আছে কিনা আছে আমার আল্লাহ কয় ফেরেশতারা রে আমার বন্ধুরে ঘুম পাড়ায় রাখ আমার বন্ধুর মা আমেনাকে ঘুম পাড়ায় রাখ আমি আমার বন্ধুকে কুদরতি ভাবে বাহির করব এমন কুদরতি ভাবে বাহির করব রে আমার বন্ধুর গুসুলের প্রয়োজন হবে না সুবহানাল্লাহ তাইরে নবী মায়ারে নবী দুনিয়াতে আসবে দাদা আব্দুল মুত্তালিব দরজায় দাঁড়ায় কান্দে এ উম্মে আইমান
দে আমার কুলে উঠাইয়া দে। উম্মে আইমান বলেন এখনো সন্তান আদি হয় নাই, ছেলে হবে না মেয়ে হবে কিভাবে জানি, এখনো তো কোনো সন্তান আসে নাই, আমেরা তো ঘুমিয়ে আছে কোনো খবর পাইতেছি না। হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলেন তোমরা কি খবর পাও নাই, নাতি যে হবে রে, আমার নাতির খবর আমি আকাশে পেয়েছি। আব্দুল মুত্তালিব বলেন আমি শুনেছি আকাশে রহমতের ফেরেশতারা আমার নাতির প্রেমের গান গায়। ও আব্দুল মুত্তালিব তুমি কি পাগলামি করতেছ, কই তোমার নাতি, তোমরা খবর পাও নাই আমি খবর পাইছি। উম্মে আইমান আমি আকাশের মধ্যে আমার নাতির আগমনের গান শুনেছি। দরজাটা খুলে দে একটু সবুর করুন, ভাবে বোঝা যায় এখনই বুঝি এসে যাবে সন্তান। একটু পরে উম্মে আইমান বলেন আমি দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। মায়ামনে বলেন আমি দুইটা হাত বাড়াইয়া আমার শিশু সন্তান শিশু নবীকে কুলে নেওয়ার পর আমি দেখি যে আসনের মধ্যে গো এই অতিথি ছাড়া আর কেউ বসতে পারে না, বলুন আমেনার কুলে আমার নবী ছাড়া আর কেউ বসতে পারছে কিনা। আমার আল্লাহ বলেন পৃথিবী প্যান্ডেল মক্কা নগরী স্টেজ, আমেনার কুল আসন বানাইলাম রে, এই আসনে কেউ বসতে পারবে না। আমার নবীকে কুলে নিয়ে যখন মা আমেনা বসে গেছে, মা আমেনা বলেন আমি দেখি দুইটা পাহাড়ের একত্রিত হয়ে গেলে খানে কাবা পাহাড়ের নিচ দিয়া আমার শিশু সন্তানের সেজদা জানাইতাছে। শুধু খানে কাবা নয়, আমি দেখি রে মক্কা নগরীর পাহাড়গুলো আমার ঘরের চারিপাশে ঘুরতেছে, রহমতের ফেরেশতারা চারদিক ঘুরতেছে আর গুনগুন করে গান গাইতেছে। তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে। মায়া মনে বলেন আমার কুলে রহমাতাল লিল আলামিন পূর্ণিমার চাঁদ ফেরেশতাদের গুনগুনি, আমি আমার সন্তানের দিকে বারবার তাকাইয়া দেখি আমার সন্তান কেমন, তাকাইয়া দেখি গোসলের দরকার ছিল না, আমার নবী আমার শিশু সন্তানের পরনের মধ্যে জান্নাতি পোশাক ছিল, আমি মা হইয়া শরম জাগা দেখি নাই। এই নবীর চিন গো, এই নবী ব্যতীত বিপদ উদ্ধার হবে না। মায়ামিনে বলেন কুলের মধ্যে নিয়ে বসে থাকি আমার প্রাণ ঠান্ডা হয়ে যায়, মক্কা নগর আনন্দের ঢেউ খেলতেছে, খানে কাবা পর্যন্ত খুশিতে নাচতেছে নবীরে পাইয়া, এখন আপনারা নবীরে পাইয়া খুশি না বেজার খুশি? তাইয়ারে নবী মায়ারে নবী উম্মতের দুরুদি নবী উম্মতের ব্যথায় ব্যতীত নবী সেজদায় পড়ে আছে নবী মাথা উঠায় না। হাসাইন হুসাইন দুই ভাই মিলে ডাকতেছে নানা গো আমরা দুই ভাইরে কেমনে বুইলা গেনা গো নানা, যে দুই ভাইয়ের জন্য নবীর কত মায়া ছিলেন। ইহুদি ডাকতেছে হুজুর বালতি উঠাইলেন আপনি, কে আপনি পরিচয় কি? কুয়ার ভিতর থেকে বালতি হাতে ডাক দিলে আপনার হাতে আসে। আমার নবী বলে এরে ইহুদি বালতি বুইজা রাখ, আমার নাতিরা কান্দে আমি দেরি করতে পারি না। দৌড়ায় বাড়িতে চলে গিয়ে হাসাইনকে এক পাশে হুসাইনকে আরেক পাশে বসাইয়া আমার নবী দুইজনের মুখে খেজুর তুইলা দিতেছে আর ডাকতেছে হাসাইন হুসাইন রে দুনিয়াতে কষ্ট করলা, কিছু খাবারের ব্যবস্থা করে দিলাম, হাসরের ময়দানে তোমরা দুই ভাইয়ের পেলে ডাকে আসবে রে নাতিরা, তোমরা দুই ভাইয়ের পাশে পাশে সবাই খাবার পাবে, তোমাদের প্লেটের আগে আমার আল্লাহ কাউরে খাবার দিবে না। কষ্ট করো নাতি দয় কষ্ট করো, আমি রাসূল তো তোমাদের পক্ষে আছি। এই কথা শুনে শান্ত হলেন, খেজুর খাইতেছেন। এদিক দিয়ে ইহুদি ডাকতেছে কার গায়ে হাত তুললাম, যিনি কুয়ার ভিতরে হাত দিলে মৃত বালতি হাতে আসে, আখিরি নবী সারা কেউ হবে না, ভুল করেছি অন্যায় করেছি, কার সাথে বেয়াদবি করলাম, নিজের হাত নিজে কূপ দিয়া কাইটা ফলাইছে, কার সাথে বেয়াদবি করছস বেহুশ? প্রতীকেরা যাচ্ছে কুয়ার থেকে পানি উঠাইয়া মাথায় পানি দিলে জ্ঞান ফিরছে, কি হলো তোমার হাত কাটা কেন, কে কাটছে? ও প্রতীকেরা আমার আখিরি নবীর দরবারে লইয়া যা, যাইয়া ডাক দিলে হাতটা কাটা হাতে লইয়া গেছে। নবী বেরিয়ে আসছেন, আয়েশা দেখে ওই ইহুদি আমরা যদি হইতাম আগে হেরে সাইজ কিরা লইলাম হইলে, নবীর আদর্শ কত সুন্দর রে ইহুদি
তোমার হাত কাটা কেন, কেন তোমার এই বিপদ এত কষ্ট রক্ত ঝরতেছে? হুজুর হাত রাসূলের সাথে বেয়াদবি করেছে, আমি হাত কেটে ফেলেছি। রাসূল বলেন, কি করলা তুমি? হুজুর বলুন বেয়াদবির ক্ষমা পামুনি। আমার নবী বলেন, ক্ষমা পাবি রে, একবার যদি কালিমা পড়ে আমার পক্ষে আইসা যা, যত বড় অপরাধী হও আমার নবী যদি তোমার পক্ষে যায় আমার আল্লাহ বলছে মাফ করে দিব। এবার ইহুদি বললেন, সুযোগ পাইছি যখন মাফ পামু, হাতটানি জোড়া লাগাই তারি দিই। নবী গো কালিমা পড়মু, আমার হাতটা যদি জোড়া লাগাই দিতারেন, পারবো নি আমরা নবী? পারবো পারবো। আল্লাহ কো জিব্রাইল, বন্ধুর কাছে যাও, কোনো ভয় নাই, খালি কো হাতটা লাগাই তো বাহিরে আমি করুম। নবীজি কো দাও কাটা হাত দাও, হাত হাতে লাগাইছে, একটা ব্যান্টিস করছে, বিসমিল্লাহির রহমানির, বিসমিল্লার ব্যান্টিস দিয়া একটা মুজ দিছে, হাত আগের চাইতে শক্ত হয়ে গেছে, টানে কোলে না। সঙ্গে সঙ্গে আমার নবীর কদম মুবারকে পড়ে ডাকতেছে, আর দেরি নয়, নবী গো বেয়াদবির ক্ষমা করে দেন, আর মধুর কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। যে নাতিদয়ের জন্য আমার নবী ইহুদির বাগানে কুয়ার থেকে পানি পর্যন্ত উঠাইছে, এই নাতিরা ডাকে, নানা গো মাতা উঠান গো, নানা তিন দিন হলো আমরা পানিটাও খাই নাই আপনার ব্যথায়, নানা উঠুন মদিনায় শহরে যায়, আপনাকে নিয়ে আমরা দুই ভাই খানা খাবো। আমার নবী মাতা উঠায় না, দুইজন মাতা উঠাইয়া আমার দিকে তাকাইছে, মা মা গো আমার নানা উম্মতের পাগল গো, আমরা দুই ভাইরও শুনে না। যে নবী হাসাইল হুসাইল মা ফাতেমার ডাক শুনে না আপনার আমার ব্যথাই, এই নবীর পক্ষে যাওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? কেন নবীর পক্ষে যাবেন না? নবী শুধু নিজেই কষ্ট করে নাই, দেখুন আদুরের নাতিদয়কে পর্যন্ত কোন পথে দিয়েছে। এবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, হাসাইন হুসাইন রে আয় তোরা আমার দুইজন কলিজার টুকরা, আমি মায়ের সামনে তোরা দাঁড়া। দুইজন মায়ের সামনে দাঁড়াইয়া মার চেহারার দিকে তাকিয়াছে, মা দুইটা হাত বাড়াইয়া আমার নবীর দিকে তাকাইয়া ডাকে, মামুদ আমার এতিম বাবারে আর কত কান্দাই ভা, আমি ফাতেমা সইতে পারি না গো মাহবুব, আর আমি সহ্য করতে পারি না, এতিম বাবা তিন দিন হলো খাবার নাই, ঘুম নাই, গোসল নাই, আরাম নাই, উম্মতের ব্যথাই কান্দে, মাহবুব গো কত কাঁদবে গো আমার বাবা, আর কান্দতে দিব না, আমি মা হইয়া দুইটা হাত বাড়াইলাম, আমার দুইটা সোনার পুতুল, আমার দুইটা কলিজার টুকরা হাসাইন আর হুসাইল, আমার বাবার উম্মতের নাজাতের জন্য আমি কুরবানি করে দিলাম। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল রে যা আমার বন্ধুর কাছে যা, বন্ধুর কানে খবর দে, বন্ধু যেন আর না কান্দে, বন্ধু যেন না কান্দে, বন্ধুর উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া কবুল, মায়ের দোয়া কবুল, কার দোয়া কবুল, কার দোয়া কবুল, মায়ের দোয়া কবুল রে জিব্রাইল, বন্ধুর কানে খবর দে ফাতেমা সন্তান কুরবানি করেছে, মা দোয়া করে কুরবানি দিয়েছে, আমি আল্লাহ কবুল করেছি, বন্ধুরা আর কানতে হবে না, বন্ধু যেন নাতিদেরকে লইয়া মদিনায় ফিরে যায়, নাজাতের ফয়সালা আমি আল্লাহ করেছি। এই ঘটনার পর মায়ের দোয়ায় আপনার আমার নাজাতের জন্যই হাসাইন হুসাইনের এই বিপদ হয়েছিল। আজকে আমাদের জন্য নবীও কষ্ট করে আদরের নাতি দয়কে পর্যন্ত বিলীন করে দিলেন, আমরা কি সে নবীর আদর্শে যাইতে রাজি আছি? যে মার দোয়া কবুল হয় মার সাথে সম্পর্ক পরিষ্কার করতে রাজি আছি? কই কেউ তো করলেন না, সন্ধ্যার সময় বাড়িতে যাওয়ার সময় এই মার জন্য কেউ কিছু নিছেন? মা কি খাইলে খুশি হয় কেউ কি চিন্তা করছেন? মাকে খুশি করতে পারো, বাবাকে খুশি করতে পারো, রাসূল হাদিস শরীফে ওয়াজ করেছেন, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। এই মা বাবার পক্ষে থাকবেন, মা বাবার মনে কষ্ট এ ব্যবহার কোনোদিন করবেন না, এ অনুরোধ আপনাদের প্রতি রইল। আসুন হুসাইনের এই কষ্ট, হুসাইন আমাদের জন্য দোয়া মা করেছে, আমরার উম্মতের ফয়সালার জন্য হাসাইন হুসাইন জীবন দিয়েছে, হুসাইন জহর খায়া বিষ খায়া হুসাইনকে দুনিয়ার থেকে বিদায় করলো, হাসাইন হাসাইনকে বিষ খাওয়ায়া বিদায় করলো, হুসাইনকে কারবলায় এই মহরমের চাঁদে নির্মমভাবে
এই যদি সৈন্যরা কলিজা ছিদ্র করে মাথা কেটে দামেস্কের দিকে নিয়ে গেল আর মাথাবিহীন দেহ কারবালার জমিনে ছয় মাসের শিশু আলী আসগর পাশে দাফন করে দিয়েছে তাইবের জমিনে যেদিন আমার নবীকে যুবকেরা গেরাও করে মারতে মারতে বেহুশ করেছে নবীজি শোয়ার থেকে উঠতে পারে না একেবারে পাথরের নিচে পড়ে গেছে যুবকেরা আবার নবীজিকে টাইনা টাইনা উঠাইয়া দাঁড় করাইছে যায়িদ ইবনে হারেসা সঙ্গে ছিলেন যায়িদ কারু হাতে ধরে রে কারু পায়ে পড়ে যায় রে যুবকেরা তোর হাতে দুরি আমার নবীরে আর মারিস না কারো পায়ের উপর পড়ে যাই তোর পায়ে দুরি আমার আমার নবীরে আর মারিস না তোরা কি জানোস না রে আমার নবীর মা নাই বাবা যুবকেরা যায়িদের কথা মানতে না জি না নবীজিকে দাঁড় করাইলেন হাঁটার জন্য নবীজি হাঁটতে পারে না পিছন দিয়ে ধাক্কা দেয় ধাক্কায় একটা দুইটা কদম সামনে যখন আমার নবী মারে গো আবার চারদিক থেকে পাথর মারতে থাকে এইভাবে একবার নয় দুইবার নয় মারতে মারতে নবী পাককে তিনবার করে বেহুশ করে তাইবের জমিনে ফেলে দিলেন তারপরে তিনবারের মাথায় আমার নবীর জ্ঞান ফিরে না নবী আর চক্ষু খুলে না কথা বলে যায়িদ ইবনে হারেসা পাশে বসে বসে কান্দে মাউত আমি যায়িদের জীবন দিয়ে দিব গো তোমার বন্ধুর জীবন ফিরাইয়া দাও আমার নবী জ্ঞান ফিরতেছে না জ্ঞান হারাই অবস্থায় যায়িদ ইবনে হারেসা কাঁধে লইয়া দৌড়ে যাইয়া নবীকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় পাথরের মধ্যে বসাইতে চাইলে আমার নবী ক্ষত বিক্ষত শারীরিক অবস্থা দুর্বল কষ্ট ব্যথা পাবে বলে আমার নবীকে ওই পাথরের মধ্যে বসাবেন যায়িদ ইবনে হারেসা বলেন আমি বসাইবার আগে আগে দেখি যেই পাথরের মধ্যে রাসূলকে বসাইতে চাইলাম ওই পাথর তুলার চাইতে আরো নরম হইয়া যায় ইসলাম জেনে আসলেন ইসলাম থেকে মনোনয়ন যা পেয়েছেন তার প্রতি পাথর পর্যন্ত ভালোবাসা দেয় আজকে ইসলাম ওলাদেরকে দেখলে কুল মাখলুকাত দীক্ষার দেয় গৃহ্ণ বসে বলতেছিলাম আমার নবীর আদর্শে ফিরে আসুন আমার নবী পাথরের উপর বসাইলেন জ্ঞান ফিরতেছে না ঘর রাখতে পারতেছে না এমনি সময় হযরতে জিব্রাইল আমার প্রভুর দরবারে আরজ করলেন প্রভু গো যার খাতিরে কুল কায়নাত বানাইছো যারে তোমার মনোনীত ধর্ম ইসলাম থেকে মনোনয়ন দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছো এই মার কাফের বেঈমানেরা তোমার নবীকে মারলো আল্লাহর বন্ধুকে মারলো ও প্রভু তোমার কি মায়া হয় না দয়া হয় না আমি জিব্রাইল সহ্য করতে পারি না আমাকে পাঠিয়ে দেন অনুমতি দেন আমি তাইবের সকল মানুষদেরকে ওই দুইটা পাহাড়ের মধ্যে ফালাইয়া আমি একেবারে চিরতরে মিসমার করে দেব আমার আল্লাহ বলেন জিব্রাইল রে আমার বন্ধু একবারও আমার কাছে কয় না আমার কাছে বিচার দেয় না এই বিচারের নির্দেশ আমি কিভাবে দেব যা অনুমতি দিলাম আমার বন্ধুর কাছে যা রে জিব্রাইল বন্ধু যদি অনুমতি দেয় এই বিচারটুকুন তুমি করে আসবে আমার কোনো আপত্তি নাই হযরত জিব্রাইল বলেন আমি রাসূলে পাকের সামনে যাইয়া দেখি আমার নবী এখনো জ্ঞান ফিরে না কিছুক্ষণ বসে রইলাম আমি জিব্রাইল জান্নাতি ফল ফুল নিয়ে সামনে হাজির হলাম জান্নাতি ফল ফুলের গ্রান যখন নবীজির নাকের মধ্যে লাগলো জিব্রাইল পাশে আসলেন আমার নবী জ্ঞান ফিরে গেছেন জিব্রাইল ডাকতেছে হুজুর আমার আল্লাহ আমাকে পাঠাইলেন আপনি অনুমতি দেন আপনার উপর যারা অত্যাচার করেছে পাথর মেরেছে গো নবী আমি জিব্রাইল এসে গেলাম পাহাড়ের ভিতরে ফালাইয়া এই জাতিকে ধ্বংস করে দিব চিরতরে বিদায় করে দিব আপনি অনুমতি দেন আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন জিব্রাইল রে ও জিব্রাইল আমার কষ্ট দেখে তোমার বুঝি রাগ উঠে গেছে তুমি বুঝি ব্যথা পেয়ে গেছো ও জিব্রাইল আমার কষ্ট দেখে তোমার যদি এত ব্যথা হয় নিশ্চয় আমার আল্লাহরও ব্যথা হয়ে গেছে কষ্ট হয়ে গেছে রে জিব্রাইল তোমার সাথে যদি কথা বলতে থাকি এই ফাঁকি দিয়ে হয়তো তাইবের উপর আমার আল্লাহ গজব দিয়ে দিবেন জিব্রাইল রে তুমি একটু ধারাও রে জিব্রাইল আমি আমার প্রভুর সাথে কথা বলি জিব্রাইল বলেন পাশে বসে আছি আমি দেখি নবীজি রক্ত জরা শরীর মুবারক একেবারে দুর্বল দুইটা হাত কাঁথুই শুয়ে আকাশের দিকে বাড়াইতে চাইতেছেন
কিন্তু বাড়াইতে কষ্ট হয়, নবীজির হাত উপরে উঠে কষ্ট হয়, থরথর করে দুইটা হাত কাঁপতেছে, দুইটা হাত উপরের দিকে বাড়াইয়া ডাকে মাবুদ আমারে মারছে, তারা তো আমারে চিনে না, আমারে জানে না, আমারে বুঝে না, যদি তারা আমারে চিনতো জানতো এইভাবে মারতো না গো প্রভু, আমার মায়ের দেখি তুমি বুঝি রাগ হয়ে গেছো, জিব্রাইল এসে গেছে আমার মায়ের জন্য রাগ হইয়া, এই টাইমের জমিনে গজব দিও না, আমি রাসূল দরখাস্ত করলাম গজব দিয়ে যদি এই টাইমের মানুষগুলো শেষ করে দাও, আমি তোমার মনোনীত ধর্মের ইসলামের দাওয়াত, আমি রাসূল, আমি কার কাছে বসাই, তারা তো চিনে না, চিনলে আমার মারতো না, এত মার খাইলো তারপর নবী প্রতিশোধ নিল না, আর আমরা একটা কথা কইলে রাস্তায় বৈশা তাহিয়ার প্রতিশোধ নিবার লাগে, তাহলে বুঝা গেল ইসলাম চিনলাম না, আল্লাহ বলছে তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। মা হালিমাতুস সাদিয়া বলেন শুধু এটাই নয়, আমি যখন তাইবে পৌঁছলাম রান্না করা খাবারগুলো ওই পাতিল গুলো খালি ছিল, আমি রহমাতাল্লিল আলামিন নবীকে কুলে লইয়া ঘরের ভিতরে ডুইকা দেখি, ওই রান্নার খাবারের পাতিল গুলো খালি ছিল, প্রত্যেকটা পাতিলে রহমত বরকতের খাবারে ভরপুর হয়ে গেছে, এমনকি বাড়িতে যাইয়া দেখি যেই বকরিগুলো দুধ দিতেন না ওই সকল বকরিগুলো দুধ দিতে শুরু করেছে। আল্লাহু আকবার।